আজকে আমরা এখানে আলোচনা করব যে একটা 60Ah ব্যাটারি, সোলারের ব্যাটারি এবং 175 ওয়াটের সোলার প্যানেল, এর কম্বিনেশনের রেজাল্ট কি হবে। এখানে কিন্তু আমরা একজন দর্শক বন্ধুরই কমেন্টসের উত্তর দিচ্ছি। ওনার নাম হচ্ছে সঞ্জয় রয়। উনি প্রশ্ন করেছেন যে 60Ah ব্যাটারির সাথে 175 ওয়াট প্যানেল ইউজ করা যাবে কি না। তো এখানে আগে আমাদেরকে জেনে নিতে হবে যে 60Ah ব্যাটারির ওয়াটটা কত, এবং এই 60Ah ব্যাটারি সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা কিন্তু এর লোডের লিমিটটাও বলে দেবো, মানে কত ম্যাক্সিমাম লোড চালাবেন। কারণ আপনি যখন সিস্টেমটা বাড়িতে করবেন আপনার কিন্তু লোডের লিমিটটা জেনে রাখা দরকার, তা না হলে ব্যাটারি যদি ওভারলোডে পড়ে যায় তাহলে এই এত খরচ করে আপনি যে সিস্টেম করছেন সেই সবকিছু কিন্তু বেকার হয়ে যাবে। তো প্রথমে আমরা দেখে নিই যে এর ওয়াটটা কত। 60Ah এর ব্যাটারি এবং 12 ভোল্ট ব্যাটারিটার, তো ভোল্ট আর অ্যাম্পিয়ার যদি গুণ করি আমরা তাহলে ওয়াটটা পাওয়া যায়। তার মানে 60-এর সাথে যদি 12 গুণ করি তাহলে 6 × 72 মানে 720 ওয়াটের হচ্ছে এই ব্যাটারিটা। 720 ওয়াটের ব্যাটারি যদি হয় তাহলে ওর 80% ওয়াট হচ্ছে ইউজেবল ওয়াট, মানে 80% ওয়াট কি আমরা ইউজ করতে পারবো, তার থেকে বেশি আমরা ইউজ করতে পারবো না, এবং ওটাকেই আবার চার্জ দিয়ে ভরতে হবে অত পার্সেন্ট ওয়াটকে। তো 80% ওয়াট হিসেব করে দেখবেন 720-র 80% ওয়াট হচ্ছে 576 ওয়াট। এখন 576 ওয়াট যেহেতু আমরা বার করেই ফেলেছি, তাই আমি এখানে ছোট্ট করে একটা লোডের লিমিটটাও এখানে বলে দিই। তাহলে উনি যে সিস্টেম করছেন বা আপনাদের বাড়িতে যদি এরকম সিস্টেম করতে হয় তাহলে আপনার কিন্তু লোডের লিমিটটা জেনে রাখা দরকার। লোডের লিমিটটা হবে 576-এর 10 ভাগের 1 ভাগ। কারণ আপনারা দেখেছেন যে ব্যাটারির গায়ে, সোলারের ব্যাটারির গায়ে C10 ব্যাটারি লেখা থাকে, C10 লেখা থাকে। তো C10 লেখা থাকে এই কারণেই যে ওর ম্যাক্সিমাম লোড হচ্ছে ওর যত ওয়াটের ব্যাটারি, মানে ইউজেবল ওয়াট যতটা হয় তার 10 ভাগের 1 ভাগ। তাহলে 576-কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে আসে 57.6, মানে 57.6-কে যদি আমরা রাউন্ড ফিগারে হিসেব করি তাহলে 58 ওয়াট পার ঘন্টা লোড দাঁড়ায়। তার মানে ওই ব্যাটারিটাতে আমরা ম্যাক্সিমাম 58 ওয়াট পার ঘন্টা লোড দিতে পারি, তার থেকে বেশি লোড দিলে কিন্তু ব্যাটারিটা খারাপ হয়ে যাবে। এবারে চলে আসি যে এর জন্য 175 ওয়াট প্যানেল পারফেক্ট কি না। এবার আমরা দেখে নিই যে 175 ওয়াট একটা প্যানেল কতটা সারা দিনে জেনারেট করে, মানে কত ওয়াট জেনারেট করে। 175 ওয়াট প্যানেল সারা দিনে 760 ওয়াটের ওপর জেনারেট করে। তো আমরা অ্যাভারেজ হিসেব করি, 760 ওয়াটই আমরা অ্যাভারেজ হিসেব করব। যদিও প্র্যাকটিক্যালি দেখা গেছে যে 800 ওয়াটের ওপর জেনারেট করে, কিন্তু আমরা 760 ওয়াটই ধরব। তো আমাদের দেখা যাচ্ছে যে আমাদের 576 ওয়াট আমাদের দরকার, কিন্তু 760 ওয়াট সারাদিনে জেনারেট হয়। তার মানে 60Ah ব্যাটারির জন্য কিন্তু 175 ওয়াট প্যানেল পারফেক্ট। এমনকি চার্জ চলাকালীনও আমরা যে এক্সট্রা যে ওয়াটটা পাচ্ছি, মানে 576 আমাদের দরকার তার থেকে 760 আমরা পেয়ে যাচ্ছি, তো অনেকটাই আমরা 200 ওয়াটের কাছাকাছি আমরা কি তারও বেশি আমরা অ্যাকচুয়ালি পাবো। প্র্যাকটিক্যালি হিসেব করে দেখা যায় 200 ওয়াটের থেকেও বেশি পাবো। তো এই 200 ওয়াট কিন্তু আপনারা চার্জ চলাকালীন লোড চালাতে পারবেন। 200 ওয়াটে কি চালাতে পারবেন সেটা বলে দিই, যে যদি 32-ইঞ্চ কোনো এলইডি টিভি থাকে তাহলে সেটটা বক্সের সাথে সেটা চালাতে পারবেন 4 ঘন্টা। আর যদি আপনার বিএলডিসি ফ্যান থাকে তাহলে আপনি 35 ওয়াট, যেহেতু আইসি ফ্যানগুলো, তাহলে সেটা আপনি কিন্তু 4 ঘন্টা চালাতে পারবেন। তো এখানে আমরা একটা জিনিস বলে দিই যে 200 ওয়াট এক্সট্রা পাচ্ছেন কি 250 ওয়াট এক্সট্রা পাচ্ছেন, তার মানে এই নয় যে যা তা লোড চালিয়ে দেবেন। আপনি কিন্তু চার্জ চলাকালীন যে লোডটা চালাবেন সেটাও কিন্তু ব্যাটারির লোডের লিমিটের মধ্যেই চালাতে হবে। 58 ওয়াট পার ঘন্টায় এর লিমিট। সেই কারণেই বলছি যে ব্যাটারি চার্জ চলাকালীনও যদি আপনি কোনো লোড চালান তাহলে কিন্তু 58 ওয়াট পার ঘন্টা হিসেবেই লোড চালাবেন, মানে 58 ওয়াটের বেশি লোড এর মধ্যে দেবেন না। তো এই হলো সিস্টেমের ডিটেলস, 175 ওয়াট আর 60Ah ব্যাটারির। আপনাদের কোনো যদি প্রশ্ন থেকে থাকে, ইউটিউব সংক্রান্ত প্রশ্ন বা সোলার প্যানেল বা সায়েন্সের অন্য কোনো প্রশ্ন, যে কোনো প্রশ্নের উত্তর এখানে আমরা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই কমেন্টস করুন এবং ভিডিওগুলিকে শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।